একাত্তর একটা ঘটনা মাত্র, একাত্তর কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ ভারতের ইঙ্গিতে। 25 বছরের গোলামি চুক্তি মাথায় নিয়ে চারটে শিরকি মতবাদকে ঢুকিয়ে দিয়ে ওই সংবিধান বানিয়ে দিয়েছিল ভারত। নাম দেশে গণ প্রজাতন্ত্রী, তার প্রজা বলছে আবার রাজাকে, এটা জগা খিচুড়ি মতবাদের নাম গণ প্রজাতন্ত্রের কথা, এই কথাটাই জগা খিচুড়ি। এটা কি তারা নিজেরাই বলতে পারে না, এতে বোঝা যায় দেশটা পাগলে চালাচ্ছে। যে আপনি বললেন অবশ্যই কিসের সংবিধান তোমাদের, তোমার সংবিধানে 14 বার পরিবর্তন হয়েছে, আর আমার সংবিধানে 1400 বছরে একবারও পরিবর্তন হয়নি। কিন্তু অবশেষে যারা রাজি হলো, যুক্তির প্রেক্ষিতে রাজি হলো, হওয়ার পরদিনই পত্রিকা বেরিয়ে গেল মাওলানা মওদুদীর পক্ষ থেকে, পাকিস্তানে ইসলামী হুকুমত সেরে ফেকে হানাফিকে বুনিয়াদ পর হয়ে সকতি হ্যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দেখতে ভাষা আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না দ্বীন আন্দুল্লাহ ইসলাম, সূরা আলে ইমরান 19। নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত একমাত্র দিন হল ইসলাম, আর তুমি আহলে কিতাব ও মুশরিক উম্মিদের বলে দাও, তোমরা কি ইসলাম কবুল করলে? যদি করে তবে তারা সরল পথ প্রাপ্ত হল, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি সর্বক্ষণিক দ্রষ্টা, আল্লাহ দেখছেন শুনছেন কি করে বান্দা। গত 5ই আগস্টের পরে, অর্থাৎ শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরবর্তী যে অবস্থা চলছে, 5ই আগস্ট আর আজকে সেপ্টেম্বরে কত, 6, 1 মাস হয়ে গেল। গতকালকে মাস পূর্তি মিছিল হয়েছে, শহীদী মিছিল, তার মানে 657 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হঠাৎ করে আবার নতুন করে আসলে একসঙ্গে 47টা লাশ পড়ানোর খবর পাওয়া গেছে, পুড়িয়ে অঙ্গারকে রেখে দিয়েছিল, এখন জাহির হয়েছে সংখ্যা তো আরও বেড়ে গেল। এমনি করে কোথায় যে কত লোককে মেরেছে তা ঠিক ঠিক আছে, পুলিশের গুলিতে সব মরেছে, দিন দিন সংখ্যা বাড়তেছে, এজন্য বলা গেছে শহীদী মাস। যাই হোক, অসংখ্য মৃত্যুর বিনিময়ে যে অবস্থা এখন সৃষ্টি হয়েছে, এখন সরকার ভাবছে এটা সংবিধান রচনা করতে হবে। 72-এর ভারতের বানানো সংবিধানে দেশে চলবে না, মূলত চলবে 47 পর থেকে, 47 এসেছিল শুধু ইসলামের স্বার্থ, টু নেশন থিওরির উপরে ভিত্তি করে, হিন্দু মুসলিম দুই জাতি তত্ত্বের উপর ভিত্তি করে বিভক্ত হয়েছিল 47 সালে। 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্ট ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়। সেদিন যেটা ঘটে গেছে এর পর থেকেই গণনা করতে হবে। 71 একটা ঘটনা মাত্র, 71 কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ ভারতের ইঙ্গিতে। 25 বছরের গোলামি চুক্তি মাথায় নিয়ে চারটে শিরকি মতবাদকে ঢুকিয়ে দিয়ে ওই সংবিধান বানিয়ে দিয়েছিল ভারত। বাংলাদেশে এই সংবিধানের উপরে কোনো গণভোট হয়নি, দেশের লোক কোনো সমর্থনও দেয়নি। যারা 71 যারা করেন তারা ইতিহাসের ছাত্রদেরকে ধোকা দিতে চান। আমরা 47-এর সময়ের জন্ম, 48-টির দিন আমরা বাংলাদেশ দেখে আসতেছি, পুরো পাকিস্তান কোনোদিনও এই ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এই সমস্ত শিরকি মতবাদের নাম কখনো আমরা শুনিনি। গণতন্ত্র গণতন্ত্র চিল্লাচিল্লি করছে সবাই, গণতন্ত্র মানে কি, মানুষ তো বলে তাই, তো আল্লাহ কথা যাবে কোথায়? গণ মানে মানুষ না, নাম দেশে গণ প্রজাতন্ত্রী, তার প্রজা বলছে আবার রাজাকে, এটা জগা খিচুড়ি মতবাদের নাম গণ প্রজাতন্ত্রীর কথা, এই কথাটাই জগা খিচুড়ি। প্রজা বলতে রাজা থাকতে হবে, রাজা তো বাংলাদেশে নেই, ওদের নাম দিয়েছে গণ প্রজাতন্ত্রী, এখন মুখরোচক নাম। প্রশ্ন করি এর অর্থ কি, কেউ উত্তর দিতে পারবে না। যদি গণতন্ত্রের অর্থ কি, জনগণের তন্ত্র, জনগণটা কে, পাগল ছাগল সবাই গণ, এটা পাগলা হারিবার চাকরি গেল, ও কি জনগণের একটা অংশ, ভোটের দিন যে একটা সিলমিত্রী সিলে আসবে, হয়ে গেল পুঁটি মাছ আর ইলিশ মাছ একদম 1000 টাকা কেজি আর 5 টাকা কেজি, এর নাম গণতন্ত্র? এই যে তন্ত্রই না, এরপরও দলতন্ত্র, আমি একটা দল, তুমি একটা দল, ওই একটা দল, তার নাম বলতে হবে যে দলটা ক্ষমতায় একটু যাওয়ার সময় একটু বেশি সংখ্যাগরিষ্ঠ পেল, সে যা বলে তা মানিয়ে নিয়েছে। যদি এত গণতন্ত্র, এত দলতন্ত্র, এক দলের ইঙ্গিতে সব মানুষকে চলতে হবে। দলতন্ত্র নাম হয়েছে গণতন্ত্র, প্রজাতন্ত্র আসলে নেই কোনো রাজা।
রাজতন্ত্র, এটা কি তা তারা নিজেরাই বলতে পারে না। এতে বোঝা যায় দেশটা পাগলে চালাচ্ছে, এদের দু একশো পাগল বলি দেখে আমরা নিজেরা নিজেদের পরিচয় দিতে পারে না। এই পর্যন্ত ১৬ বার সংসদ হয়ে গেছে, রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে আপনি সংবিধান মানেন না, কেন মানবো না? ওই যে আপনি তবলিগ ইসলামের বক্তৃতার সময় বলেছেন কোরআন ও সহিহের বিপরীতে আমরা কিছুই মানি না, যদি এমনকি যদি দেশের সংবিধানের বিরুদ্ধেও হয়, এই ওটা বলেছে না, এই ও বলাতে আমি খুব দায়ী হয়ে গেছি। তো স্যার আপনি বললেন অবশ্যই কিসের সংবিধান তোমাদের, তোমার সংবিধানে ১৬বার তোমার ১৪বার পরিবর্তন হয়েছে, আর আমার সংবিধানে ১৪০০ বছরে একবার পরিবর্তন হয়নি। স্যার শেয়ার কোনটা? ও আপনি তাও জানেন না, মুসলমান না, তাই তো? আপনি কোরআন পড় না? হ্যাঁ পড়ি তো। কোরআন কি পরিবর্তন হয়েছে? তা হবে কেন? তা তো বুঝতেই পারছেন আমার সংবিধানে ১৪০০ বছরে একবারও পরিবর্তন হয়, আর আপনার সংবিধানে এই কয়েক বছর হয়েছে, এর মধ্যে ১৪ পরিবর্তন শেষ। ওই সময় তো ফালতু মানবেন কেন? উত্তর দিতে পারে না, কিন্তু বদমাশ করতে ছাড়ে না। আজকে সে একই প্রসঙ্গে এসে গেছে, আবার নতুন সংবিধান হবে, সব দল বলছে এই সংবিধান চলবে না। তো চলবেটা কি? এ আর উত্তর দিতে পারছে না। এখন এক এক রকম দিচ্ছে, একটা দল যার কোনো অস্তিত্ব নেই দেশে, জিয়াউর সঙ্গে একসময় যুদ্ধ করেছেন, জিয়াউর থেকে বেরিয়ে এসেন, তার নামের গোড়ায় কর্নেল আছে, তিনি ওয়ান ম্যান ওয়ান পার্টি বললে হয়, তিনি দিয়েছেন ৮৩টা সংসদ, ৮৩টা ধারা দিয়েছেন সংবিধান বানানোর জন্য। তো তো ৮৩ জন লোকই নেই, ৮৩ ধারা দিয়ে বসে এরকম প্রত্যেক দলে এই কাজই করছে, এখন দিচ্ছে সরকারকে বুঝাচ্ছে এইটা করেন, প্রত্যেক চাচ্ছে তার মতো যেন সরকার ঘুরি সরকার চলে না। আহল হাদিসরা কোশ্চিন করলো কোরআন এবং হাদিসরা কোরআন সুন্নার বাইরে কোনো কোনো সংবিধানকে গ্রহণ করে না। আমাদের আমরা জানি আমাদের এক বক্তব্যের পক্ষে বাংলাদেশ যদি একজন লোক যদি নাও হয়, তথাপি আল্লাহ তো সাক্ষী থাকবে। আমরা ১৩ ভাবে বলে দিচ্ছি বাংলাদেশের সংবিধান হবে ইসলাম, এবং ইসলাম অর্থ পবিত্র কোরআন এবং সহি হাদিস। ইসলাম অর্থ বানওয়াট রায় কিয়াস নয়। আমাদের ইতিহাস মনে পড়ে, আপনারা ৩টি মতবাদ বইটি পড়ে দেখবেন সব বলা আছে আমার সেখানে। ১৯৫৭ সালে ১৯৫৮ সালে আইয়ুব খান ক্ষমতা আসার পরপরই উনি বললেন আপনারা একটা সংবিধান করেন দেশের, একটা আদর্শ প্রস্তাব দেন। শেষকালে দেশের ১৯ জন শ্রেষ্ঠ আলেম মিলে একটা আদর্শ প্রস্তাব তৈরি করলেন, সেনা আহলে হিসেবে ২জন ছিলেন। তারই পরে এসে বলেছেন বাংলাদেশ বাঙালি যে কোরআন ও সুন্না ভিত্তিক শাসন হবে। এই কোরআন সুন্নার কথা লিখতে আমাদের গরম গরম হয়ে গেছে, ৩-৪ দিন বৈঠক করে এই ১৯টা দলের আলেমদেরকে এক করা যায়, কোরআন সুন্নার কথা লিখতে তারা রাজি নয়। কিন্তু অবশেষে তারা রাজি হলো, যুক্তির প্রেক্ষিতে রাজি হলো, হওয়ার পরদিনই পত্রিকা বেরিয়ে গেল, সেসব পত্রিকা কার্টুন উর্দু অস্কার সব আমার রেকর্ডে আছে, আর ভাষা সব পাওয়া যায়। পরের দিনই বেরিয়ে গেল মাওলানা মওদুদীর পক্ষ থেকে পাকিস্তান মে ইসলামী হুকুমত সিরে ফিকহ হানাফি কি বুনিয়াদ পর হো সকতি হ্যায়, পাকিস্তানে ইসলামী হুকুমত হবে সিরে হানাফি ফিকের ভিত্তিতে। বলো কি হলো, ঐক্য হবে? আমার কি সবাই হানাফি নাকি? চিন্তা করে উনি দেখলেন যে দেশে হানাফি সংখ্যা বেশি, আমাকে ক্ষমতা যেতে গেলে তো হানাফিতে ভোট লাগবেই, এজন্য আগের দিন সই করলো, পরের দিন তার বিপরীত করে দিল। তারপর দিনে শিয়ারা একটা বিবৃতি দিল পাকিস্তান ইসলামকে বুনিয়াদ ফিকহ জাফরিয়াকে বুনিয়াদ পর হো সকতি হ্যায়, পাকিস্তানে ইসলামের শাসন হবে জাফরি ফিকহের ভিত্তিতে। জাফর সাদেক হলেন শিয়াদের একজন ইমাম, নাম গেল ঐক্য ভেঙে খান খান হয়ে গেল। তখন আহলে হাদিসের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে আলমদের কথা হচ্ছে এরকম রাতারাতি পরিবর্তন হয়ে যায়, সে দেশের ভবিষ্যতে কি হবে? হয়নি, পাকিস্তান হলো ইসলামের নামে প্রথম প্রেসিডেন্ট হলেন শিয়া, ও আইনমন্ত্রী জাফরুল্লাহ খান হলেন কাদিয়ানি। কাদিয়ানি কি মুসলমান? আজ পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার সাহস কারো হয় নাই, অথচ কাদিয়ানি বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না।
পঞ্চগড় থেকেই তারা জমি জমা কিনতেছে বদমাশি করতে পারবে বাহাই বলে খুঁজি পাওয়া যায় না রাজশাহী তার মানে টাকার জোরে। অথচ এদের নামে কথা বলে ক্ষমতা আজ পর্যন্ত গত 70 বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট তাদের মধ্যে কোনো কিছু করতে পারেনি। কোটির জোর আছে, আমেরিকার জোর আছে, ইহুদিন আসলাদের জোর আছে, ওইটি আল্লাহ বলছে না কেন? দেখো তোমাদের কাছে এলেন অর্থাৎ আল্লাহর ওহি এসে যাওয়ার পরেও কেবল পরস্পরের হটকারিতে বসে তোমরা এগুলো অমান্য করো, কেটে করবে তা বলে দিচ্ছেন। এই উলুল কিতাব মানে উতুল কিতাব কারা? ইহুদিন আসার, ইহুদিন আসারাই এগুলো তোমাদের বিরুদ্ধে সবসময় করবে, তোমরা তোমাদের পথে দৃঢ় থাকো। আজকের বাংলাদেশ যে পরিস্থিতির শিকার হয়েছে, ওই একই অবস্থায় পড়ে গেছে, ছেলেরা তাদের তারুণ্যের জোশের মাধ্যমে এদেশ থেকে একটা বিরাট অচলায়তন হটিয়েছে, কিন্তু তার তো সংবিধান করবে না, সংবিধান করবে তো সংবিধান বিচার পণ্ডিতরা তো করবে, পণ্ডিতদের মাথা তো গোলমাল, এই ইউনিভার্সিটির ল পড়া ও তো কি শিখবে? ইউনিভার্সিটির ল তো কারা বানাইছে? এইসব পণ্ডিতরা তো বানাইছে। আমি কত লয়ের ছাত্র ছিলাম ঢাকায়, সেন্ট্রাল ল কলেজের ছাত্র ছিলাম, বই সব গাদা করা হলো, পড়া আমার শেষ। ইয়ে কি বল, সব বানোয়াট আইন, সব কোরআন হাদিস বাদ দিয়ে সব আইন চলবে? তারা করেছে যুগের প্রেক্ষিতে, তাদের হিসাব ঠিক আছে, আল্লাহর হিসাব তাদের হিসাব মিলবে না। আর এই কারণেই আহলাদিস আন্দোলন বাংলাদেশ জাতির ভাষায় বলে দিতে চায়, আপনারা যাই করেন খালি একটা লাইন লেখেন, পবিত্র কোরআন ও সুন্নাহ হবে দেশের আইনের মূল উৎস, আর কোনো না লিখলেও চলবে, সব বাদ দেয় একটাই যথেষ্ট।